রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের গার্ডার ক্রেন থেকে ছিটকে পড়ে প্রাইভেট কারের চার আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত দুজন। এই ঘটনায় গভীর শোক ও দুঃখ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেলে উত্তরা জসীমউদ্দিন এলাকার আড়ংয়ের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, নির্মাণাধীন বিআরটির একটি গার্ডার ক্রেন থেকে ছিটকে পড়ে যায়। এ সময় গার্ডারটি রাস্তার ওপরে থাকা একটি প্রাইভেট কারের উপর পড়ে, এতে করে প্রাইভেট কারের চার আরোহী নিহত হন। এদের মধ্যে দুটি শিশু রয়েছে। নিহতরা হলেন রুবেল ও ঝর্ণা এবং দুই শিশু জান্নাত ও জাকারিয়া। তারা একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে। আহত হয়েছেন আরও দুজন। তাদের উদ্ধার করে কাছের একটি হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর উত্তরা এলাকায় যানবাহন চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসন ও দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারটি সরিয়ে নিতে ফায়ার সার্ভিস, পুলিশ ও র্যাব চেষ্টা চালিয়ে যাচ্ছে।